আজ আপনাদের সাথে একদম ঘরোয়া উপকরণে তৈরি আর সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বয়স্ক সবাই চেটেপুটে খাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি কল্পিতা। নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ, আর পুরনোদের পাশে থাকার জন্যে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। রান্নার জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। পনিরটাকে ডোমো ডোমো করে কেটে নিয়েছি। নিয়েছি ক্যাপসিকাম, বিনস আর গাজর, প্রত্যেকটা আইটেমই 10 গ্রামের মতো করে আছে। এখানে রয়েছে 2টো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা 2টো লম্বা করে চিড়ে নিয়েছি। রয়েছে 1/2 ইঞ্চি সাইজের 1 টুকরো আদা, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন নুন আর 1.5 টিস্পুন তিলের গুঁড়ো। আমি তিলটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ রিফাইন অয়েল। পনির ভাজার জন্যে যতটা তেলের প্রয়োজন আপনারা ঠিক ততটাই ব্যবহার করবেন, কারণ পনির কম তেলে ভাজা যায় না, তাহলে ভেঙে যায়। আর বেশি ভাজলেও পনির শক্ত হয়ে যায়, তাই আমি একদম হালকা করে ভেজে নেব। ভাজার সময় দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। রান্নাটা পুরোটাই কিন্তু রিফাইন অয়েলে হবে, আর পুরো পনিরটা আমি একসাথে ভাজছি না, অর্ধেকটা এখন ভেজে নিচ্ছি। পনিরগুলো এখন ভাজা হয়ে গেছে একদম হালকা করে। এবার তুলে নেওয়ার পর পরের অর্ধেকটাও একইভাবে ভেজে নেব। কেউ যদি পনিরটা না ভেজে কাঁচা পনিরেই করতে চান, তাহলে সেভাবেও করতে পারেন, তাতে রান্নার স্বাদের কোনো পরিবর্তন হবে না। বাকি অর্ধেকটা পনিরও আমি একইভাবে 1/2 টিস্পুন নুন দিয়ে ভেজে তুলে নিচ্ছি। পনির ভাজার পর যে তেলটা রয়ে গেছে তার কিছুটা আমি তুলে রেখে দিচ্ছি, কারণ এতটা তেল রান্নাটায় লাগবে না। যেহেতু পনির ভাজবো সেহেতু একটু বেশি তেল ব্যবহার করেছিলাম। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বিনস আর গাজর। যেহেতু এই সবজি দুটো নরম হতে একটু সময় বেশি লাগে, তাই এ দুটোই 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার পরও একইভাবে গ্যাসের ফ্লেম কম করে রেখে সব সবজিগুলো আবারও একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা 2টো। কাঁচা লঙ্কার পর এখন দিয়ে দিচ্ছি নুন। নুন দেওয়ার পরও একইভাবে সমস্ত সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে রেখেই কড়াইটা ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর সবজিগুলো একটু নরম হয়ে এলে কড়াইয়ের ঢাকনা তুলে আবারও সমস্ত সবজিগুলোকে একটু নেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা। আদাটা আমি ঘষে দেব, আপনারা চাইলে আদা বেটেও ব্যবহার করতে পারেন। আদাটা ঘষে দেওয়ার পর আবারও সমস্ত সবজিগুলোকে একইভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। রান্নায় আপনারা ঝাল আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। পনির এইভাবে রান্না করে আপনারা অফিসের লাঞ্চে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। গোলমরিচটা দিয়ে দেওয়ার পর আবার একইভাবে সমস্ত সবজির সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি তিলের গুঁড়োটা। তিলটা চাইলে আপনারা বেটেও ব্যবহার করতে পারেন। এখন একইভাবে সমস্ত সবজির সাথে তিলের গুঁড়োটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জল আপনারা কতটা ঝোল রাখতে চান সেই বুঝে ব্যবহার করবেন। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে কড়াইটা ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট পর দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন চিনি। রান্নার উপকরণের কথা বলার সময় আমি চিনির কথা বলতে ভুলে গিয়েছিলাম। চিনি দেওয়ার পর ঝোলটাকে একইভাবে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে এখন ভাজা পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ভাজা পনিরগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আস্তে আস্তে পনিরগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলাম। এবার গ্যাস বন্ধ করে দিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মাখন। মাখন দেওয়ার পরও আবারও একইভাবে পনিরটাকে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে নিয়ে কড়াইটা 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। নিরামিষ পনির রেডি। এবার গরম গরম ভাত বা রুটির সঙ্গে এই রেসিপি পরিবেশন করতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল নোটিফিকেশনটা অন করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।